হ্যালো ভিউয়ার, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। চলে এলাম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। আসছে তিনটি আপডেট একসঙ্গে, যা কিনা ডেট সহ প্রকাশ করা হচ্ছে। তবে কি আপডেট এবং কোন ডেটে আসছে সেটি কিন্তু তোমাদেরকে জানিয়ে দিব আজকের ভিডিওতে। সঙ্গে সঙ্গে থাকছে যেটি বললাম সেটি লোকাল সার্ভিসের, এবং যেটি মেইন ভার্সন এখন ওমেগা ভার্সন চলছে, এই ওমেগা ভার্সনে যে মেইন ভার্সনটি আসবে তারও কিছু আপডেট কিন্তু নিয়ে আসা হচ্ছে সামনেই এবং রিসেন্টলি। তো বন্ধুরা, তোমাদের সামনে আজকে ভিডিওতে একেবারে প্র্যাকটিক্যালি বলে দিব এবং দেখিয়ে দিব যে ওমেগা ভার্সনে কি আপডেটটা আসতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে বিএসবিডি লোকাল সার্ভিসে কি আপডেট আসতে চলেছে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করে ফেলি আজকের ভিডিও। কিছুদিন আগে বিএসবিডি লোকাল সার্ভিসে কিন্তু একটি আপডেট চলে এসেছিল, আর সেটা হলো রিপেয়ার সিস্টেম। সেই রিপেয়ার সিস্টেমটা কিন্তু বুঝতে অনেকেরই সমস্যা হয়েছিল, তার কারণে কিন্তু আমি একটি ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম আসলে রিপেয়ার সিস্টেম আগে কিন্তু একটি ছিল, এখন একটি রিপেয়ার সিস্টেম নিয়ে আসা হয়েছে এবং যেটিতে কিন্তু হেলিকপ্টার দিয়ে গাড়িটাকে নিয়ে যাওয়া যায়। তো বন্ধুরা, নেক্সট যে আপডেটটি আসছে তার মধ্যে একটি আপডেট হলো এই রিপেয়ার সিস্টেম 2.0। এটার কিন্তু নতুন করে আবারও আপডেট দেওয়া হচ্ছে। তো কি আপডেট দেওয়া হচ্ছে? আমরা যারা হেলিকপ্টারটা চালাইতে পারবো এবং গাড়িটাকে উড়াইতে পারবো, তো এই রিপেয়ার সিস্টেমের আপডেটটা কিন্তু আসতে চলেছে নেক্সটে। তো আশা করি সবার কাছে ভালোই লাগবে। নেক্সট যে আপডেটটি আসতে চলেছে সেটি হলো টোল প্লাজার আপডেট। বন্ধুরা, আমরা অনেকেই কিন্তু টোল প্লাজায় যে অনেক সমস্যার সম্মুখীন হয়ে যাচ্ছি, সেখানে কিছু বাক্সের সমস্যা রয়েছে। তো এই বাক্সের সমস্যাগুলো কিন্তু ফিক্স করতে যাচ্ছে ডেভেলপাররা, আর তার জন্যে কিন্তু এত পরিশ্রম করে যাচ্ছেন ডেভেলপাররা, যাতে আমরা স্মুথভাবে গেমটাকে সুন্দর করে খেলতে পারি। সঙ্গে চলে আসলো নতুন বাস। যখনই কোনো আমরা নতুন বাস পাই তখনই কিন্তু আমরা একেবারে আনন্দে মেতে উঠি, কারণ নতুন বাস পাওয়া মানে আমাদের কাছে অনেক কিছু পাওয়া, আর সেটা যদি হয় বিএসবিডি লোকাল সার্ভিস মানে ছোট্ট কনফিগারের ফোনেও যে গেমটি খেলা যায়। কোন বাসটি আসতে চলেছে এর কিছু তথ্য আমি তোমাদেরকে দিয়েছিলাম যে নতুন হোন্ডাই বাস কিন্তু আসতে চলেছে। তো নেক্সট আপডেটে কিন্তু আমরা পেতে যাচ্ছি সেই হোন্ডাই বাস। তাহলে কি আমরা সেটি চালাতে পারবো? বন্ধুরা, এর আগে কিন্তু আমরা দেখেছি যে বাসগুলো ট্রাফিক হিসেবে ছিল, তাহলে নেক্সট যে আপডেটটি আসছে তাহলে কি অবশ্যই ট্রাফিক হিসেবে থাকবে? তবে আমার কাছে যেটা মনে হচ্ছে, অবশ্যই ট্রাফিক হিসেবে না, আমরা গাড়িটাকে চালাইতে পারবো, এই জন্যই হয়তো ডেভেলপাররা নিয়ে আসছেন হোন্ডাই বাস। তো দেখা যাক, আপডেটের পরেই আমরা ফাইনালি বুঝতে পারবো আসলে আমরা গাড়িটাকে চালাইতে পারবো কি না। তবে আমরা আশা করতে পারি যে আমরা হোন্ডাই বাস চালাবো এই আপডেটে। এইবার চলে আসি যে মেইন ভার্সনটার কি আপডেট আসতে চলেছে। বন্ধুরা, আমরা অনেকেই চাচ্ছি যে বিএসবিডির যে গেমটি আমরা পেয়েছি বাস সিমুলেটর বাংলাদেশ, এইটার মেইন ভার্সনটা চলে আসুক। এটা কিন্তু এখন ওমেগা ভার্সন চলছে। তো এই ওমেগা ভার্সনে কিন্তু অনেকদিন যাবত কোনো আপডেট আসছে না। তবে ডেভেলপাররা বলেছেন যে আপডেটগুলো আসবে সেই আপডেটগুলো কিন্তু প্রথমেই বিএসবিডি লোকাল সার্ভিসেই ব্যবহার করে এটাকে টেস্ট করা হবে। তো নতুন যে আপডেটগুলো আমরা দেখতে পারছি, রিপেয়ার সিস্টেম, টোল প্লাজার বাস এবং নতুন হোন্ডাই বাস, এই তিনটি আপডেট যদি বিএসবিডি লোকাল সার্ভিসে চলে আসে তাহলে আমরা হয়তো নিশ্চিত করে বলতে পারছি, যেহেতু এটা টেস্ট করা হয় বিএসবিডি লোকাল সার্ভিসে, তাহলে আমরা হয়তো নেক্সট ডে মেইন ভার্সন মানে যেটি বাস সিমুলেটর বাংলাদেশ, এটাতেও এই তিনটি আপডেট একসঙ্গে পেতে যাচ্ছি। এছাড়াও আরও একটি আপডেট রয়েছে তোমাদের জন্য, যা হলো তোমরা যারা এখন মেইন ভার্সন খেলছো মানে বিএসবিডি লোকাল সার্ভিস নয় বাস সিমুলেটর বাংলাদেশ, তাদের জন্য কিন্তু একটি আপডেট রয়েছে। সেই আপডেটটি কি বন্ধুরা? আসতে চলেছে সামনে কিন্তু ওয়ার্ল্ড কাপ। তো ওয়ার্ল্ড কাপে যদি আমরা যে যে টিমকে ভালোবাসি সেই টিমের যদি ব্যানারে গাড়ি চালাতে পারি কেমন হয়? নর্মালি কিন্তু আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনা নিয়ে বাংলাদেশের লোকেরা অনেক কিন্তু আনন্দ উপভোগ করি, অনেক কিন্তু উত্তেজনায় খেলা দেখি। যদি ব্রাজিলের খেলা পড়ে যায় সেই সময় আর্জেন্টিনারা কিন্তু একেবারে পাশাপাশি এসে সেইভাবে যেটাকে বলে আনন্দ উত্তেজিত হওয়া সেটা কিন্তু করে থাকি। তো এর জন্য কিন্তু ডেভেলপাররা একটি ছবি প্রকাশ করেছে এবং আপডেটের কথা বলেছে যে আপডেটটা আসতে চলেছে সামনের ওয়ার্ল্ড কাপের কাছাকাছিতে। তো কি আপডেট আসতে চলেছে তোমাদের সামনে? এখন যে ছবিটি দেখতে পাচ্ছ এখানে কিন্তু গাড়িতে দেখা যাচ্ছে ব্রাজিলের পতাকা এবং তার সঙ্গে ফুটবল এবং আর্জেন্টিনার পতাকা এবং ফুটবল। তাহলে আমরা কি আপডেট পেতে যাচ্ছি? আশা করি তোমরা বুঝতে পেরেছো।
বন্ধুরা, আমি যতটুকু বুঝতে পারছি যে নেক্সটে হয়তো আমরা কোনো গাড়ি পেতে যাচ্ছি অথবা গাড়ির স্কিন পেতে যাচ্ছি, যেখানে কিন্তু আমরা পেয়ে যাব সেই ওয়ার্ল্ড কাপের স্কিন সহ। এবং যে বাসটির কথা আমরা বলেছিলাম, যে বাসটি তোমরা এখন সামনে দেখতে পারছো, এই বাসটির সামনে আমরা SR2 বাস যেরকম ছিল সেই রকম কিছুটা দেখতে পারছি। আসলে এটা SR2 বাস কিনা, তবে আমার কাছে যেটা মনে হচ্ছে হয়তো এটা SR2 বাস না, এটা একটা হুন্ডাই মডেলের হইতে পারে এটা ধারণা মতে, যেহেতু এর আগে যে ছবিটি দেওয়া হয়েছিল এই ছবিটি কিন্তু বলা হয়েছিল হুন্ডাই বাসের। তাহলে কি এটি হুন্ডাই বাস হতে যাচ্ছে, নাকি নতুন করে আরও একটি ছবি দেওয়া হয়েছিল আপডেটে সেটিও ছিল হুন্ডাই বাসের? তাহলে কোন হুন্ডাই বাসটি আসতে চলেছে? যেহেতু ওয়ার্ল্ড কাপে একটি আপডেট আনা হবে, তাহলে হয়তো এই ছবিতে যেটি দেখানো হয়েছে এটি চলে আসবে ওয়ার্ল্ড কাপের কাছাকাছিতে। আর যে হুন্ডাই বাসটি দেখানো হয়েছে এটি হয়তো নতুন যে আপডেটটি আসতে চলেছে সেই আপডেটে দিয়ে দেওয়া হবে। এখন তোমাদের সামনে নিয়ে আসি, অনেক কথা বলে ফেললাম যে আপডেট আসছে, তোমাদেরকে বলেছি যে ডেট বলে দেব, তো এখন চলে আসি সেই কবে আসতে চলেছে সেই আপডেটটি। বন্ধুরা, আসন্ন একেবারে কাছাকাছি হাতের নাগালে তোমরা চাইলেই পেয়ে যাবে এই আপডেটটি, আর এটা তোমরা পেয়ে যাবে 15 অক্টোবর 2022-এ, সম্ভব এইরকমই তারিখ কিন্তু বলে দিয়েছেন ডেভেলপাররা। তো আমরা কিন্তু ধরেই নিতে পারি ডেভেলপাররা যা বলেছেন আমরা কিন্তু সেই ডেটেই আপডেটগুলো পেয়ে গেছি। তো আশা করছি হয়তো 15 অক্টোবরে আমরা যে আপডেটগুলো এতক্ষণ বললাম তোমাদের সামনে সব কটা আপডেটই হয়তো পেয়ে যেতে পারি। তবে ওয়ার্ল্ড কাপের যে আপডেটটির কথা বলা হয়েছে এই আপডেটটি হয়তো আমরা পেয়ে যাব ওয়ার্ল্ড কাপের কাছাকাছিতে। তো বন্ধুরা, আশা করি তোমাদের সামনে নতুন একটি আপডেট নিয়ে আসতে পারলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।